আরও একটি নতুন সকাল নতুন করে দেখার সব কিছু স্বাগত জানিয়ে একাত্তর সকালে সবাইকে আপনাদের সাথে আছে আমি তাজিন আহমেদ দর্শক অনুষ্ঠানের শুরুতেই আজকে জানিয়ে দিচ্ছি আজকে প্রধান প্রধান পত্রিকার জাতীয় পত্রিকার শিরোনামগুলো শুরুতেই রয়েছে যুগান্তর যুগান্তর বলছে সর্বার্ধী উদ্যান কারণ নয় দৈনিক জনকণ্ঠ জঙ্গি বিরোধী ফতোয়া ভোরের কাগজ মুখোমুখি অবস্থান থেকে সরে এলো দুদল সহনশীল আচরণে জনমনে স্বস্তি বাংলাদেশ প্রতিদিন হিরক রাজার শাসন সকালের খবর উত্তপ্ত শিক্ষাঙ্গন আমাদের অর্থনীতি পাঁচ জানুয়ারি পুরনো ঘটনার শুধু নতুন আবর্তন আরও বলছে সমাবেশ করতে না পারলেও বিএনপি সহিংস হবে না এরপরে জানাচ্ছে আমাদের ঢাকার বাইরে কিছু পত্রিকার সংবাদ শিরোনামগুলো শুরুতে রয়েছে দৈনিক করতোয়া করতোয়া বলছে পাঁচ জানুয়ারির উত্তাপ বাড়ছে সরার দিতে অনুমতি না মিললে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও নয়াপল্টনের সমাবেশ ঝুঁকি দেখলে কাউকে অনুমতি নয় ডিএমপি উত্তরকণ্ঠ বলছে পাঁচ জানুয়ারিকে ঘিরে আবারও উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন বীর চট্টগ্রাম মঞ্চ বলছে নিষিদ্ধ হচ্ছে দুজোটের আয়োজন পাঁচ জানুয়ারির সভা সমাবেশ বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গ বলছে শিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজাত দুবাইয়ে বিলাস বহুল জীবন চাঁদাবাজি কুষ্টিয়ার কাগজ বলছে দেশের উন্নয়নের স্বার্থে তৃণমূলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন জরুরি বলছেন প্রধানমন্ত্রী দৈনিক রংপুর রংপুর চিত্র বলছে প্রতিবাদে উত্তাল সাংবাদিক নির্যাতনের এসপি আলটিমেটাম অফিস ঘেরাও দর্শক এই ছিল আমাদের আজকের ঢাকার এবং ঢাকার বাড়ির পত্রিকা সংবাদ ছিল নাম আজ আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আমাদের সবার প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনয় শিল্পী মুশারফ করিম চলুন তার সাথে আমরা আড্ডায় মেতে উঠি শুভ সকাল মুশারফ ভাই শুভ সকাল কেমন আছেন হ্যাঁ ভালো ভোরবেলায় তো ওঠা হয় আমি জানি আপনার হ্যাঁ ভোরেই উঠি আজকে তো উঠলাম আসলে একটা কম্পনের মধ্যে দিয়ে এবং আমরা সবাই সেটাই মানে বড় ধরনের ভূমিকম্প এবং বেশ ভয় পেয়েছিলাম আমাদের বিল্ডিং এর সব বিল্ডিং এরই লোকজন সবাই মানে আসছে এত বেশ খানিকটা সময় ধরে হয়েছে এবং অনেক বড় একটা কম্পন হয়েছে আপনি কি করছিলেন তখন আমি তখন উঠবো ঘুম থেকে এরকম একটা অবস্থা তখনই ওই ভূমিকম্পই উঠে গেলাম আর কি হ্যাঁ অনেকেরই ঘুমটা ভেঙেছেই ভূমিকম্পে ভেঙিকম্প হয়তো অনেক ক্ষয়ক্ষতিও চারপাশে হয়েছে আমাদের বিল্ডিং থেকে দেখলাম যে দুজন নেমেছে ওরা হাতে বালিশ পুরো আমি বলতে হাতে বালিস কেন তো মাথা সেফ করার জন্য মাথায় মানে ওই প্রস্তুতি নিয়েও মানুষ বেরিয়ে পড়ছে আসলে বিপদে পড়লে যে কোনো অবস্থায় আমরা উত্তরণের উপায়টা পেয়ে যাই এই যে উত্তরণের বিষয়টা আসলো মোশার ভাই আমি সেই জায়গা থেকে বলি যে আমরা আজকাল অনেক টকশোতেই শুনি দেখি যে আমাদের আমরা যেহেতু মিডিয়াতে কাজ করছি মিডিয়া নিয়েই কথাটা বলছি যে মিডিয়ার এই সাইডের এই প্রবলেম ওদিকের ওই প্রবলেম আমরা নিজেরাও বলি এই প্রবলেম সেই প্রবলেম সবাই আমরা প্রবলেমটা তুলে ধরি কিন্তু প্রবলেম থেকে উত্তরণের জায়গাটা আমরা মানে খোঁজার চেষ্টাটা খুব কম করি বা ওটা পাশ কাটিয়ে চলে যাই তো এই জায়গাগুলো থেকে উত্তরণের উপায়টা কি আমাদের মিডিয়াতে যে সংকট খুব সহজ মনে হয় খুবই সহজ কঠিন কিছু না কারণ আমি গতকালকে শুটিং করছিলাম পুবাইলে একটু ভূমিকা করছি আর কি পুবাইলে একজন ভদ্রলোক আসলেন উনিও সিনেমার সঙ্গে জড়িত নাম হচ্ছে গৌতম রায় কলকাতা থেকে এসছেন উনি আমাকে দেখতেই আসছেন তো বিষয়টা হ্যাঁ পুবাইলে গেছেন বাবা তো বিষয়টা হচ্ছে যে ওনার যে ভাষ্য পেলাম যে আমাদের নাটক ওনাদের স্পেশালি ভালো লাগে তার কারণ হচ্ছে কনটেন্ট আমাদের এত অন্যরকম এত জীবন ঘনিষ্ঠ এত ডাউন টু আর্থ আমাদের কন্টেন্ট সেই জায়গা থেকে আমাদের নাটকেই ওনাদের ভালো লাগে এই কথাটাই বললেন উনি একই সঙ্গে উনি আমাদের শ্যুটিংয়ের যে উনিও তো শ্যুটিংয়ের লোক শ্যুটিংয়ের পরিবেশ দেখে বা সব আমরা যে কষ্ট করে কাজ করছি সেটা দেখে বলল যে এত কষ্ট করে আপনারা কাজ করছেন এটা আমরা ভাবতেও পারি না যে এইভাবে আমরা আসলে এখন পর্যন্ত আমাদের নাটক করাটা একটা যুদ্ধের পর্যায়ে রয়ে যাচ্ছে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমার কাছে একটু আগেও বলছিলাম যে যে এত অল্প পয়সায় এত ভালো নাটক হচ্ছে তাহলে যদি ঠিকঠাক মতো টাকা পয়সার যোগানটা থাকে মানে একটা না আমি বহুবার এই কথা বলেছি যে আমি যদি কবি হই আর আমার যদি মন মানসিকতা ঠিক থাকে তাহলে একটা কাগজ আর একটা কলমই যথেষ্ট আমি কবিতাকে ছোট করছি না সেটা তো নিশ্চয়ই কারণ ওটার মাধ্যমটাই এরকম কিন্তু আমি যদি সিনেমা বানাতে চাই তাহলে টাকাটা লাগবে আমি যদি নাটক বানাতে চাই টাকাটা লাগবে ওখানে যেমন ওটার কাঁচামালই যদি বলি বা ওটার উপকরণ যদি কাগজ কলম হয় এখানে উপকরণ কিন্তু টাকাটা ভীষণভাবে লাগবে এবং তো যৌথ শিল্প তো সবাইয়ের কন্ট্রিবিউশন বাংলাদেশে নাটক হচ্ছে আমি বলবো যে ফিল্ডে আমরা যারা কাজ করছি একজন পরিচালক একজন আপনার ক্যামেরাম্যান তারপরে অভিনেতা অভিনেত্রী লাইটের লোকজন প্রোডাকশানের লোকজন সবার প্রেমের কারণেই কিন্তু হচ্ছে কারণ এত অল্প বয়সে এটা সম্ভব না তো যেটা দরকার যে আমার কাছে মনে হয় যে একটা নাটক বানানোর জন্য যে কাজটা করা যাচ্ছে না সেটা হচ্ছে যে আমার যতটুকু সময় লাগবে সেই সময় দিতে পারছি না কারণ সেই সময় দিলে নাটকের বাজেটটা বেড়ে যাচ্ছে যে কারণে আসলে চেপে আনতে হয়েছে বিষয়টাকে যে দুই দিন একটা নাটক শেষ করে দাও তো দুই দিন একটা নাটক শেষ করে যদি এই রেজাল্ট হয় তাহলে একটা নাটক যদি আমরা যখন আমরা তিন দিনে করব তখন সেটা আরো ভালো হবে আমি যখন একদিনে বারোটা সিকোয়েন্স না করে চারটা একটা সময় তাই করেছি তিন দিন চার দিন করে এক ঘন্টা নাটক সেটাই তো তা আমি যদি একটা সিকোয়েন্স পাঁচটা সিকোয়েন্স করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা আমি আরও ওই সিকোয়েন্সগুলোতে আমি আরো ভাবনা যোগ করতে পারবো এখন তো সে ভাবনা যোগ করার সময়টা আমি পাচ্ছি না এগুলো এগুলো হলো একটা ব্যাপার এবং তার মধ্যে থেকে অনেক ভালো কাজ হচ্ছে কিন্তু এই ব্যাপারগুলো যদি হয় যে নাটকের বাজেটটা যদি একটু বেশি থাকে একটু যদি খুলে একজন ডিরেক্টর একটা টেক দেওয়ার পরে আর টেক নেবে বা দুইটা টেক নেওয়ার পরে তিন নম্বর টেকটা তার মনে হচ্ছে যে আর একটা টেক আমার নেওয়া উচিত কিন্তু সে সময়ের কথা চিন্তা করে বাজেটের কথা চিন্তা করে না 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 হয়েছে হয়েছে এই রকম করে হচ্ছে যেটা হচ্ছে যে সে আসলে কম্প্রোমাইজ করছে এবং সে স্যাটিসফাইড হয়ে বাসায় ফিরছে না আমি যে কাজটা করছি সেই কাজটা তো আমি স্যাটিসফাইড হয়ে বাসায় ফিরলেই তখন মনে হয় ইয়েস আই এম ডুইং সামথিং ভেরি গুড কিন্তু সেই সেই জায়গাটা একটা একটা সমস্যা এবং এটা উত্তরণ তো বললামই খুব বেশি না একটু বাজেটটাকে একটু বাড়িয়ে নেওয়া আর একটা সমস্যা হচ্ছে যে বলা হয় যে দর্শক দেখে না আমি যদিও দেখতে যে দেখে কারণ লোকজন পছন্দ করছে এখনও সেইটার বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে অন্যের অনুকরণে নাটক বানানোর খুবই ব্যর্থ চেষ্টা করছি যেটার কোনো প্রয়োজন নাই আসলে মানে এই ভূখণ্ডের জন্য প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আমাদের দরকার হচ্ছে যে আমাদের যে ডিসিপ্লিনের যে সমস্যা বা আমি ঠিক জানি না আমি আমি তো আসলে কোনো চ্যানেলে চাকরি করি না ওখানকার অবকাঠামো বা ওখানকার অবস্থাটা জানি না কিন্তু আমার মনে হয় যেটা সেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এরকম যে আমরা আসলে আমাদের অ্যাটিচিউডটা থাকতে হবে এরকম যে প্রথম হচ্ছে নাটকটা আমরা দর্শককে দেখাতে চাই দর্শককে দর্শককে যদি দেখাতে চাই আমরা যদি দেখাতে চাই আসলে তাহলে দর্শক আমাদের নাটকেই দেখতে চায় আসলে কিন্তু আমাদের অ্যাটিচিউডটা যদি এরকম হয় যে আমরা নাটক দেখাবো কিন্তু তারপরে দেখে দেখুক না দেখে না দেখুক কিছু টাকা কামিয়ে নিলাম মানে প্রচুর বিজ্ঞাপন বিজ্ঞাপন যে কথাটাই বলছি এই কথা অনেক আলোচনা হয়েছে এবং এটার সমাধানটা আসলে দরকার সেটার ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি কী কারণ দর্শকই যদি না দেখে আমি সোনার ডিম পাড়া হাঁসের পেট কেটে খেয়ে ফেললে তো হবে না আমার কথা হচ্ছে এটা যে এখন দর্শক যদি দর্শককে যদি আমি শান্তিতে দেখতে না দিই ও নাটকটা দেখতে চাচ্ছে নাটক দেখতে বসছে ও কিন্তু ও যদি একটু পরে ভুলেই যায় যে ও নাটক দেখতে বসছে না কি দেখতে বসছে সেটা ও বুঝতে পারছে না নাটকের যে বিজ্ঞাপনের ডিউরেশন যদি বেশি হয়ে যায় এরকম যে অবস্থাটা তৈরি

দর্শকের গ্রহণযোগ্যতার ব্যাপারটা একটা বড় ব্যাপার হচ্ছে যে ক্যারেক্টারটি আসলে কোন শিল্পী করতে পারবেন এই চরিত্রটি সেটা একটা বড় ব্যাপার একই সঙ্গে বড় খুব বড় ব্যাপার হচ্ছে কি যে বাণিজ্যের কথা চিন্তা করলে এই জায়গাটা তো বাণিজ্য হচ্ছে সেই ক্ষেত্র হচ্ছে যে দর্শকের গ্রহণযোগ্যতা শিল্পীর যে গ্রহণযোগ্যতা দর্শকের কাছে সেটা একটা বড় বিষয় এবং আমাদের সেই শিল্পীদের লাগে আসলে যে শিল্পী যে শিল্পীর দর্শক গ্রহণযোগ্যতা আছে আমরা নানানভাবেই নানান কিছু বলতে পারি যে না যে কেউ একজন হলেই হবে সেটা আসলে হয় না ভালো না সেটা তো হয় না হয় না তাহলে তো মানে আমি আমার বাসার নিচে যে পুরী বিক্রি করে তাকে নিয়ে আসতাম নাটক করার জন্য আর তাহলে হচ্ছে যে এরকম একটা চেষ্টা করা হয়েছেও কিন্তু মাঝে কিন্তু এখন বোধহয় আবার ফিরে আসছে মাঝে একটা সময় এরকম হয়েছে না যে যাকে তাকে দিয়ে করে ফেলছে আমার একজন ডিরেক্টর এই কাজটা সত্যজিৎ রায়ও করেছেন বিষয়টা হচ্ছে যে আমার এই চেহারাটাই দরকার বা এই জোর হাঁটার ভঙ্গিটা আমার এই চরিত্রের জন্য এটাই দরকার সেটা দরকার হলে তাকে নিয়ে আমি হয়তো একটা সিনেমা বা নাটক করলাম সঙ্গে সঙ্গে সে যে অভিনেতা হয়ে গেল তা কিন্তু না এটি ওই ওই পরিচালকের তার নিজস্ব ভাবনার জায়গা থেকে করতে পারেন কিন্তু এখানে এই যে আমরা যে নাটক করছি সেখানে তো আসলে যেটাই আমরা স্টার বলি বা যাই বলি তো তাদের গ্রহণযোগ্যতা তো আছে এবং সেটা তো এমনি না তারা অভিনয় ভালো করেন বলেই সেই ব্যাপারটা আছে এবং দর্শক তাদের পছন্দ করছেন তার তাদের অভিনয়ের কারণেই মানে মানে খামাখাই তো আসলে একটা একজন স্টার হয়ে গেলেন ব্যাপারটা সেরকম না আমার ক্ষেত্রে তো নাই আমার তো সেই যে সৌন্দর্য টৌন্দর্য সেই বিষয়গুলো মানে অত আপনি কাজ দিয়ে সব কিছু দিয়ে যে জায়গাটা আপনি অর্জন করেছেন বা আস্তে আস্তে আরো সামনের দিকেই যাচ্ছে হ্যাঁ মানে সেই জায়গাটা ধরে রাখার জন্য যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলোকে এখন আপনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে এবং বলা যায় সেরকম একজন পর্যায়ে আছেন যেখানে আপনি এই কথাগুলো বলতে পারেন যে এখন যারা কাজ করছে তাদের মধ্যে কি ব্যাপারগুলো দেখেন তাদের মধ্যে দেখার আগে আসলে আমার নিজের মধ্যে দেখারও বিষয় আছে যে আমার কাছে মনে হয় আমি আসলে ওই যে অবকাঠামোগত যে ব্যাপারটা বললাম একটু আগেই বললাম যে যদি চারটা সিকোয়েন্স করতে হতো বা পাঁচটা সিকোয়েন্স করতে হতো তাহলে যে এফোর্টটা আমি দিতে পারতাম সেই এফোর্টটা আমি দিতে পারছি না সেই এফোর্টটা এবং তা নিয়ে আফসোসও হচ্ছে যে বাড়ি ফেরার পথে বা বাড়ি ফেরার পরে যে এই সিকোয়েন্সটা তো এইরকম হতে পারত। এই জায়গায় তো এই এক্সপ্রেশনটা আমি দিতে পারতাম কিন্তু ততক্ষণে তো সাপে কাটা সারা গুরুত্বটা যে দর্শকের কাছে যে শিল্পীর যে গ্রহণযোগ্যতা সেটা আসলে একটা অনেক বড় ব্যাপার সে কারণেই কিন্তু আসলে ওই দেখা ঘুরে ফিরে দিলীপ কুমারের নাম ঘুরে ফিরে অমিতাভ বচ্চনের জন্যে আমরা ফিরে আমরা কে পাচ্ছি সব জায়গাতেই চিন্তা করি সব গল্পতেই চিন্তা করি এই যে মোশারফ করিম কিন্তু মুশারফ করিমের ভিতরে ছোট্ট শামীম লুকিয়ে আছে এই শামিমের গল্পটা একটু শুনতে চাই শামিম ছোটবেলায় কি করত শামিম ছোটবেলায় দুরন্তই ছিল এবং খেয়ালিও ছিল এবং এখনকার মতোই আসলে এখনকার মতো আমি আসলে খুব বেশি বদলাই নেই বরং আমি আমি প্রায়ই দেখা যায় যে মানুষের আমার প্রতি যে আগ্রহ সেই আগ্রহ থেকে অনেক সময় বিরক্ত হয়ে উঠি এবং আমার পরবর্তীতে মনে হয় যে আমি বিরক্ত হচ্ছি কেন এই লোকটা তো কষ্ট পেলো আবার মনে মনে ভাবি যে না এই লোকটা আমার প্রতি এত আদেখলাপনা হবে কেন আমাকে দেখে এত ক্রেজি হওয়ার কি আছে কারণ আমি আসলে নিজেকে যতটা সহজ মনে করি লোকজন হয়তো অতটা মনে করছে না এবং তাই নিয়ে তাদের আমার প্রতি যে উচ্ছ্বাস সেটা আমার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে অনেক সময় কিন্তু এই পরে আমি ভাবি যে আমি তো আসলে একটা ইলুয়েশন ক্রিয়েট করি স্ক্রিনে সেটার রেজাল্ট হচ্ছে এটা বাট আমি আমি বরাবরই এরকম এখনও এরকম কিন্তু শামীম কি কখনো এরকম মোশারফ করিম হতে চেয়েছিল অভিনেতা না চাইনি চাইনি কি চেয়েছিল শামীম না অ্যাক্টিং করব সেটা চেয়ে আমার চাওয়া ছিল কিন্তু অ্যাক্টিং করে একটা মানে এখন যে অবস্থানটা এই রকম অবস্থানের স্বপ্ন দেখিনি অবশ্য আমি স্বপ্ন বাজনা আমি খুব একটা স্বপ্নদ্রপন দেখি না যা করছেন সেটা হ্যাঁ আমি আমি মুহূর্তগুলো আসলে ভালো করে কাটাতে চাই এবং আমি অলসও আছি যেটা আমি ক্রেজিও না যে অমুক দিন আমার অমুক হয়ে উঠতে হবে এবং অমুকটা আমাকে করতেই হবে ছোটবেলাটা এটা 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 কোন অসাধারণ গুণ সেটা আমি বলছি না ওটা থাকলেই তো ভালো হতো কিন্তু আমি এমন এই আচ্ছা আপনি এমন বলেই আপনি আলাদা ছোটবেলাটা কেটেছে কোথায় ছোটবেলা একদম ছোটবেলাটা ঢাকায় তারপরে আমার ফাইভ টু টেন পর্যন্ত গ্রামের বাড়িতে তারপর আবার ঢাকা ঠাকায় থিয়েটার করে করেছেন একটা সময় একদম ডাপিয়ে সেই খুব ডাপিয়ে মনে হচ্ছে ডাপিয়ে জীবনের সবচেয়ে অসাধারণ সময় বলবো আমার ওই ওই সময়টাই ওই সময় পর্যন্ত বয়সের সবচেয়ে অসাধারণ সময় আসলে এখন ফিল করতে পারি সেটা সবচেয়ে অসাধারণ সময় সবচেয়ে সুন্দর সময় সবচেয়ে শেখার সময় আমি আমার বিদ্যালয় বলি আমার গ্রুপকেই আসলে নাট্যকেন্দ্রকে একসময় স্কুল অ্যাকচুয়ালি আসলে সবকিছুই শেখা গেছে ওই জায়গাটা নিশ্চয়ই এখন খুব মিস করেন মিস করি দলে যাওয়া আসা আছে কম আগের মতো না কিন্তু মিস করি খুবই মিস করি দলে কাজ করাটা কতটুকু জরুরি দলে কাজ করা জরুরি মানে আমি একটা জায়গা থেকে বোধ করি খুব কমন একটা প্রশ্ন করলাম কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই কারণ আজকে মোশারফ করিম হয়ে ওঠার পেছনে আপনার এই মঞ্চ দাপিয়ে কাজ করার একটা বিশাল ভূমিকা রয়েছে অবশ্যই বিশাল ভূমিকা বিশাল ভূমিকা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দলে কাজ করার আমি আমি নিজের কথাই বলি যে আমি যেটা মিস করি আসলে প্রতিনিয়ত যাচ্ছি উগড়ে দিচ্ছি অভিনয় করছি ক্যামেরার সামনে সব ঠিক আছে কিন্তু একটি নাটক নিয়ে আপনিও দলে কাজ করেছেন আপনি জানেন যে একটি নাটক নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন রিডিং তারপর সেটা রিহার্সাল তারপর সেটা ব্লকিং তারপর ক্যারেক্টার তৈরি করা তারপরে সেটা শো করলাম শো করে প্রত্যেক শোতে নতুন করে ভাবা যে আজকে অন্য মানে আরো কি করা যায় আরো কি করা যায় আরো কি করা যায় একটি চরিত্র নয় এই যে বারবার মাঝখানে আমি ইয়ে করছি যে আরো কি করা যায় আরও কিছু আমরা শুনবো মঞ্চ নিয়ে কারণ মঞ্চ নিয়ে আসলে শোনার শেষ নেই এবং এমন একটা জায়গায় আলোচনাটা উঠেছে যে অনেক কিছুই আসলে আপনার এই মঞ্চ নিয়ে জানার আছে কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে ফিরে এসে আবার আড্ডা দেব দর্শক চলছে একাত্তর সকাল নিচ্ছি একটা বিরতি আমাদের সাথেই থাকুন ফিরে এসে আমরা আবারও আড্ডায় দর্শক বিরতির পর আবারও স্বাগত একাত্তর সকালে সবাইকে আজ আমাদের সাথে আমন্ত্রিত অতিথি স্টুডিওতে এসছেন জনপ্রিয় অভিনেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মোশারফ করিম চলুন তার সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম আবার আড্ডায় মেতে উঠি মোশারফ ভাই আমরা মঞ্চের ব্যাপার নিয়ে কথা বলছিলাম আপনি মঞ্চের কাজ নিয়ে কথা বলছিলেন সে জায়গাটায় আবার ফিরে যাই ওই তো আমার নিজের এখন আমি যেই জায়গা থেকে মিস করি সেটা হচ্ছে যে ওই যে প্র্যাকটিসের ওই যে প্র্যাকটিসের যে ধরন ওই সাতটা তো পাচ্ছি যে একটি চরিত্রকে নিয়ে এতদিন ভেবে এত মানে এত চমৎকার করে করা এবং তার ফলেই কিন্তু ওই চরিত্রটির অনেকগুলো অনেকগুলো স্তরে প্রবেশ করা যায় ওই চরিত্রের অনেক মেন্টাল স্টেটে ঢোকা যায় যেটা আসলে এটা আসলে সময়েরই ব্যাপার তো সেই মজাটা সেটা তো একটা আনন্দ আছে যে ওইভাবে একটা ক্যারেক্টারকে প্লে করতে পারলে সেটা একটা পোর্ট্রেট করতে পারলে অনেক মজা কিন্তু সেইটা তো আসলে এখানে আসলে সত্যি কথা ওইভাবে তো পাচ্ছি না তো সেই কষ্টটা তো আছেই আছে আমরা মঞ্চেও অনেক সময় দেখে অন স্টেজে যখন কোন একটা ভুল হয়ে গেল অন্যান্য সহশিল্পীরা তখন সেটাকে ইম্প্রোভাইজ করে ইম্প্রোভাইজেশনের একটা জায়গায় নিয়ে চলে যায় দৃশ্যটা পার করে বেরিয়ে আসলাম স্টেজ থেকে কিন্তু আজকাল আমাদের টিভি নাটকেও দেখা যাচ্ছে ইম্প্রোভাইজ ইম্প্রোভাইজেশান প্রচুর হচ্ছে কারণ স্ক্রিপ্ট থাকে না কিন্তু ইম্প্রোভাইজেশান যে যা করছে আর্টিস্টরাই তো করছে শিল্পীরাই করছে কিন্তু স্ক্রিপ্টের নাম তো যাচ্ছে শুধু স্ক্রিপ্ট রাইটার যিনি থাকেন তার তো এখন এই জায়গাগুলো আসলে হ্যাঁ আপনার ইম্প্রোভাইজ করে আসলে কতটুকু কিভাবে সেই জায়গাটায় যাওয়া যায় এটা আসলে হচ্ছে কি যে সবার তো আসলে ক্ষমতাটা থাকে না এবং থাকতেই হবে এমনও কোনো কথা নাই এটা হচ্ছে আমার আমার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে আর এই প্রক্রিয়ায় কাজ করার দুইটা কারণ থাকতে পারে আমি এই প্রক্রিয়ায় কাজ করে কয়েকজনের সঙ্গে খুবই তৃপ্ত যেমন রেদন রনির সঙ্গে কাজ করেছি রনির সঙ্গে আবার রিসেন্ট কাজগুলো সবই স্ক্রিপ্টে করা তারপরে ফামির সঙ্গে করেছি আমি হ্যাপি ওই জায়গায় খুব সিঙ্কটা ভালো ছিল এবং সেটা এক ধরনের স্ক্রিপ্ট তৈরি করার মতো আর কি একই সঙ্গে হচ্ছে যে ওদের ক্ষেত্রে আমি যেটা পেয়েছি যে কাজটা করতে গিয়ে আবার মেকিংয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না আবার অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে মানে মানুষের যেটা হয় যে এই যে কপি করা যে অমুখে করছে তো ঠিক আছে আমি ওই পথ ধরি মানে অমুকে করছে উনিও এই জিনিসটা হয়তো ভালো বুঝতেছেন দ্যাটস ওয়াই সেটা তো তার তার মতো সে করছে এখন সবাই শুরু করে দিল বা অনেকেই শুরু করে স্ক্রিপ্ট থাকছে না স্ক্রিপ্ট যেমন ওখানে মাস্ট স্ক্রিপ্ট তো থাকবেই একদম এবং সুলিখিত একটা চমৎকার স্ক্রিপ্ট এবং সেটা করতেও অন্য আনন্দ এবং তখন লিখিত একটা স্ক্রিপ্ট ওটার উপর ভাবতে আরও সুবিধা হয় আর যখন স্ক্রিপ্ট নাই একটা কন্টেন্ট হয়তো লেখা আছে যেখানে অমুক এবং অমুক ঝগড়া করবে তখন সেই ঝগড়াটা আমাকে বানাতে হচ্ছে শিল্পী হিসাবে যেটা আপনি বললেন অথচ আমার নাম যাচ্ছে না নাম যাওয়া উচিত যে অন্তত অ্যাটলিস্টের যে সংলাপ সকল শিল্পীবৃন্দ সেটা যাওয়া উচিত এবং এটা আর একটা ঝামেলা হয় যখন এর পিছনে সময়টা চলে যায় হয়তো সেই কারণেই কিনা জানি যায় না সে কারণে ওই যে নাটক নির্মাণের ক্ষেত্রে মেকিংয়ের যে ভাবনাটা কারণ আমি তো আগেই বললাম যে আমাদের সেই বাজেটটা থাকে না সেই জায়গায় সময় দেওয়া যায় না তখন কিন্তু আগায় গোড়ায় দুইটা

আমি এগুলো জানি না অনেক ভালো স্ক্রিপ্ট এটা কি বাজেটের দন্য না কি আমি বুঝিনা অথবা স্ক্রিপ্ট রাইটারকে টাকাটা দিতে চাচ্ছি না আবার অনেক সময় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে স্ক্রিপ্ট আছে কিন্তু সেটা হয়তো শুধু ডিরেক্টরের হাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে আছে শিল্পীদের কাছে পৌঁছায়নি ওই একটা স্ক্রিপ্ট থেকে নিয়ে ইম্প্রোভাইজ করাচ্ছে এই ব্যাপারগুলো কি বাজেটের কারণেই মেইনলি হচ্ছে এইটা আমি এখন এটা হয় কি ইম্প্রোভাইজেশনের যে একজন শিল্পীর বা দুইজন শিল্পীর এই ক্ষমতাটা থাকতে পারে এটা সবার থাকবে এরকম যেমন আমি এর কথা বলবো ওর এই ব্যাপারটা আমার খুব ভালো তারিক স্বপন আপনি বোধ চেনেন একজন অভিনেতা ও হচ্ছে গিয়ে ওর এই আমাদের 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 দলেরই ওর দেখলাম যে এই ক্ষমতাটা আছে ও একটা কন্টেন্ট দিলে সেটাকে নিয়ে তৈরি করে ফেলতে পারে এবং সেখান থেকে করে এখন এই ক্ষমতাটা সবার থাকবে সেটাও না তবে থাকা উচিত আর যদি না থাকে ভাই কেন থাকবে না সেটার অনেকেই বলে যে মুসার ভাই বেশিরভাগ নাটকের সংলাপ মোশার ভাই নিজেই বলেন নিজেই নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে বলেন এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই এইটা হচ্ছে কি যে আমি সব নাটক এরকম তো হয় না যেমন আমি বেলাল ভাই মানে আলমনসুরে লেখা একটি নাটক অভিনয় করলাম এটার পরিচালনায় ছিলেন শাহজাদা মামুন ওই নাটকটা করতে গিয়ে আমার একটি শব্দ আমার মনে হলো না যে আমি কিছু যোগ করবো তো দূরের কথা বরং কোথাও একটি শব্দ পড়ে যায় কি না আমি বাদ দিই কি না এত এত সুলিখিত সো আমি ওইভাবেই করতে আমার ভালো লাগলো আমার কখনো কখনো মনে হয় যে একটু যোগ করে দেই যে এই জায়গাটা বোধহয় এরকম করে বললে ভালো হয় মানে যে সংলাপ হওয়ার মাথার মধ্যে মানে কোন একটা কমফোর্টেবল এর জায়গাটায় নিয়ে যাবার জন্য নাকি হ্যাঁ এটা তো বেসিক্যালি তো একটা ইমপ্রুভমেন্টের জন্যই করা এবং সেটার প্রমাণ হচ্ছে যে এই সেই সংলাপগুলো দর্শক খুব গ্রহণ করেছে যেমন সিকান্দার বক্সের অনেক সংলাপ তারপরে ফোর টোয়েন্টির অনেক সংলাপ আরও অনেক নাটকেরই অনেক সংলাপ যেগুলো দর্শক বলে সেটা আমি ঠিক জানি না চট করে মাথায় আসে এবং ওই কনটেন্ট অনুযায়ী কেমন করে করি জানি না কিন্তু হঠাৎ একটা খুবই সুন্দর একটা সংলাপ মাথায় চলে আসলো তখন হয়তো ডিরেক্টরকে বলি যে আমি এই এই ডায়লগটা দিতে চাই দিলে কেমন হয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের ভালো লাগলে বলে যে হ্যাঁ দেন উইথ পারমিশনই কাজটা আপনি করেন সেটাই তো উচিত আসলে আচ্ছা জালালের গল্পে আপনি বড় রকমের একটা অ্যাওয়ার্ড পেলেন সম্মান পেলেন এটা নিয়ে একটু শুনতে চাই জালালের গল্প শুট করতে যাওয়ার আগে এটা ডিরেক্টর যে আবু শাহেদ ইমন সে যোগাযোগ করেছিলেন উনি পরে সরভাই 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 আমরে বললেন কাজটা আপনি করেন তো আমার মনে হইলো আমি করি তো তারপরে এই কাজটা করতে যাওয়া টাঙ্গাইলে গিয়ে এবং কাজটা করতে যাওয়ার সময় আমাদের আসলে খুবই নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে আসলে কাজটা করতে হয়েছে অনেক ঝামেলার মধ্য দিয়েই অনেক চড়াই উত্তাই ছিল এবং এটা এডিট টেডিট সব কিছু মিলেও ডিরেক্টরের সঙ্গে যখন কথা হলো যে সে বেশ পরিশ্রম করেছে আর কি তা এবং আমি আসলে কাজ আমি এমনিতে আমার নিজের নাটকও দেখতে অনেক সময় ভয় লাগে যে আমরা যেভাবে কাজ করি অত ফাইন টিউনিংয়ের জায়গায় গিয়ে তো আসলে কাজ করতে পারি না তখন আগে যে আমার নাটকটা দেখে আমার নিজের মনে হবে যে এল্লা এটা কী করলাম আমি সেটা নিয়ে আমার দুই দিন চলে যাবে যে কারণ আমার নাটক দেখতে ভয় লাগে তা যে আমি খুব বেশি কোনো কিছু নিয়ে আশা করি না আমি এই মুহূর্তে চাটা খাচ্ছি আরাম করে খেতে চাই বললেন আপনি আমি ওই নাটকটা যেই মুহূর্তে করছি ওই মুহূর্তে ঠিকঠাক মতো করার চেষ্টা করি ফিল্মটাও এরকমই এবং এটা নিয়ে কোনো কিছু নিয়ে আশা করি না কারণ আশা করলে তো হতাশাও আসে নানান তো ঝামেলা আসে আমার এরকম ভাবনা ছিল না যে এরকম একটা অ্যাওয়ার্ড আসবে কিন্তু আমি আসলে একটা ধাক্কা খেয়েছি পজিটিভ ধাক্কা যখন আমাকে ইমন বললেন যে আপনি পর্তুগালের আহ্বানকা উৎসবে আপনি সেরা অ্যাক্টর এটা আসলে আমি আমি একটু গন্ডাল আছি সবকিছু আমাকে অত বেশি টাচ করে না কিন্তু এটা আমাকে ভীষণ ভাবে টাচ করে আসলেই সারা দেবার মতো এবং যে যেকোনো স্বীকৃতি আসলে কাজের অনুপ্রেরণার একটা ব্যাপার আগামীর কাজগুলো সেটাই ব্যাপার আমরা মুশারুফ ভাই আরও অনেক বিষয় নিয়ে আপনার সাথে গল্প করবো কিন্তু আরও একটা বিরতির সময় হয়ে গেল বিরতিতে যাচ্ছি দর্শক চলছে একাত্তর সকাল নিচ্ছি আরও একটা বিরতি আমাদের সাথে থাকুন ফিরে এসে আবারও আমরা আড্ডায় মেতে উঠবো আমাদের আজকের আমন্ত্রিত অতিথি মুশারফ করিমের সাথে বিরতির পর আবারও স্বাগত একাত্তর সকালে সবাইকে এবার একাত্তর টেলিভিশনে সারাদিন কি কি আয়োজন থাকবে তার বিস্তারিত জানতে নিউজ রুম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী পলাশ আসান পলাশ শুভ সকাল আপনাকে জানাই কি কি অ্যাসাইনমেন্ট থাকছে আজকে দিনভর শুভ সকাল তার দিন আমি অন্যান্য আলোচনা যাওয়ার আগে আপনাকে আমি জানি রাখি আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে বাংলাদেশে আজ ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে খবর আসছে আমাদের কাছে তবে খবরটি হচ্ছে আমাদের ভূমিকম্প যে কেন্দ্র সে মণিপুর ভারতের ত্রিপুরার মণিপুর সেখান থেকে আমাদের ভূমিকম্পের যে কেন্দ্রটি আমাদের সবচেয়ে কাছাকাছি জেলা হচ্ছে সিলেট হলিবাজার হবিগঞ্জ সিলেট বিভাগের জেলাগুলো তো সেই এলাকা থেকে আমাদের কাছে যে খবর আছে সেখানে আমরা কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ওই ওই জাতীয় কোনো ক্ষয়ক্ষতি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা আহত নিহতের কোনো খবর আমরা পাইনি আসলে সেটি একটি বড় ঘটনা যে এবং সেই ঘটনাটি ভূমিকম্প সবাই যেটা বলছে যে ভূমিকম্পর যে মাত্রা বা ওই যে অনুভূতির যেই পরিমাণ সেটা অনেক বেশি ছিল অন্যান্য বারের চেয়ে কিন্তু আসলে সেই দিক দিয়ে আমাদের আসলে ক্ষয়ক্ষতি বা ওই সেই বিষয়টি আসলে ওরকম মানে খারাপ কোনো খবর আসলে ভূমিকম্প আমাদেরকে দিচ্ছে না তবে আর এছাড়া আমরা আজকে আমরা সেই বিষয়টি আমরা দিনভর মানুষকে দেখানোর চেষ্টা করব মানুষ সেই ভূমিকম্পের সঙ্গে আমরা কোথায় কি হয়েছে না হয়েছে আমরা এখনও খোঁজখবর রাখছি সেটি আমরা আজকে দিনভর আমাদের আশা করা যায় যে এটি হবে যে আজকে আমাদের প্রধান খবর এছাড়া আমাদের যে খবরগুলো আছে যে আজকে মন্ত্রিপরিষদের বৈঠক আছে সচিবালয়ে সেখানে যথারীতি কে কিছু না কিছু সিদ্ধান্ত আসবে বিশ্ব ইজতেমা সামনে সেই মাঠ পরিদর্শনে যাবে আজ পুলিশের মহাপরিদর্শক সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসার উপায় বিষয়ক একটি সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়া নানা বিষয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া পাঁচই জানুয়ারির আসছে সামনে সেই বিষয়টা নিয়ে আপনি জানেন যে পাঁচই জানুয়ারি এখান থেকে দু বছর আগে বিএনপি জামাত জোটের যে ইয়ে ছিল যে যেই আন্দোলন ছিল এবং টানা যে সহিংসতা ছিল দীর্ঘ দুমাসের সেই বিষয়টি নিয়ে সেই পাঁচই জানুয়ারি পূর্তি হতে যাচ্ছে সামনে তো সেই বিষয়টা নিয়ে আমরা দর্শকদেরকে যুক্ত করার চেষ্টা করব দর্শকদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ভয়াবহতার সময়গুলো তাজিন এই ছিল আমার কাছে আজকের অনুসরণীয় খবর পলাশ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ আমাদের সাথে অতিথি উপস্থিত আছেন জনপ্রিয় অভিনয় শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী মোশারফ করিম তার সাথে আমরা আড্ডা দিচ্ছিলাম চলুন আবার আড্ডায় মেতে উঠি ওসবে আমরা যে আড্ডা দিচ্ছিলাম অনেক প্রসঙ্গ নিয়ে আড্ডা দিয়েছি একটা প্রসঙ্গ আপনি বলে আমি জানতে চাচ্ছি কারণ আপনি এখন আসলেই একটা আমাদের গর্ব আমাদের মিডিয়ার একটা ব্যাপার না এটা আপনার সামনেই বলছি কারণ সে শুরু থেকে আপনার সাথে কাজ করে এসেছি আপনার কাজ দেখেছি এবং এখনও আপনি অনেক কাজ করছেন খুব ভালো লাগে তো যেটা হচ্ছে যে আমাদের কি শিল্পী কি ডিরেক্টর বা যেদিকই ধরি না কেন একটা ব্যাপার আছে আই এম সামথিং এরকম একটা ব্যাপার আছে এই ব্যাপারটা বিরাজ করে কাজের ক্ষেত্রে সবকিছুর পুরো ইউনিটের মধ্যে হ্যাঁ এই যে এই অহংবোধটা নিয়ে যে একটা এটা ব্যাড এফেক্ট একটা ফেলে এটা নিয়ে আপনি কি এটা এটা ভালো না আমি যেমন অনেক আগে মোস্তফা মনোহার স্যারের সঙ্গে একটা কাজ করার সুযোগ হয়েছিল ওনার সঙ্গে কাজটা করতে গিয়ে আমার মনে হচ্ছে উনি কাজের মধ্যেই ডুবে আছেন হ্যাঁ সেখানে কাকে ধমক দেবেন কাকে ভালোবাসবেন এইগুলোর মধ্যে উনি নাই এবং মানে কি করলে আমার আমার স্ট্যাটাসটার একটু উন্নত হবে বা অনুন্নত হবে এইসব ভাবনার মধ্যে উনি নেয় আমার খুবই ভালো লেগেছিল এবং এরকম অনেকেই আছেন নাই যে এরকম না তবে কারো কারোর মধ্যে হোমটা আছে বা আমি আমি এই আমি আমি ব্যাপারটা আমি ব্যাপারটা আমি 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 ব্যাপারটা অত আমার কাছে মনে হয় না ভালো বিষয়টা হচ্ছে যে আমার আমিটা উঠে উঠে আসবে আসবে আসলে আমার 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 কাজে কাজে কাজ বলবে একটা কথা আমিটা সেটাই এবং সেই সেই কারণেই যদি কাজ কিছু হয়ে থাকে তাহলে লোকজন বলবে আর যদি কিছু না হয় তাহলে লোকজন বলবে না তা নিয়েও আফসোসের কিছু নাই যেমন আমি আমার নাম মোশারফ করিম দর্শক আমাকে পছন্দ করছে আর দশ বছর পরে যদি পছন্দ না করে তাহলে পছন্দ করার না বলেই পছন্দ করছে না তা নিয়ে আমার আফসোসের কিছু নয় আমি হয়তো সেরকম কিছু করতে পারি নাই বলেই আমাকে পছন্দ করছে না আমি এভাবেই মনে করি যেমন আমার যেটা দেখতে পাই যে একজন বললেন যে একজন চলচ্চিত্র যিনি নির্মাণ করবেন তার কাজটা হচ্ছে চলচ্চিত্র নির্মাণ করা নতুন একজন চলচ্চিত্র নির্মাণ করবেন এবং ভালো একটা চলচ্চিত্র নির্মাণ করবেন সেটাই অসাধারণ সেটাই তার কাজ কিন্তু নির্মাণের আগে উনি এর আগে যারা কাজ করেছেন প্রবীণ প্রবীণদের ধুয়ে দিলেন যে এদের অমুকদের এই হয়নি সেই হয়নি আর সেটা তার কাজ না আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় তার চলচ্চিত্রটা বানানোই কাজ পাঁচজন প্রবীণকে ধুয়ে দিয়ে নিজে একটু ই হলাম সেটা মানে আই এম সরি মানে সেটা আমার আমার কাছে মনে হয় এটা প্রয়োজন নাই কারণ আমি আমার কাছে মনে হয় যে প্রবীণরা যারা কাজ করেছেন এই অঙ্গনে এবং তাদের দেয়া প্ল্যাটফর্মের পুরো দাড়ি আমি আবার একটু কাজ করছি এখন আমি অভিনয় করছি তৈরি করে দিয়ে গেছেন বলি তো আমার মস্তিষ্কে কি আলী জাকার নেই আমার মস্তিষ্কের কোষে কি আসাদ নূর নেই তারিখানাম নেই মামুনুর রশিদ নেই ফরিদ ভাই নেই এটা তো সবাই আছেন সবাই তো আছেন সবাই আছে এই সবাইই তো কারও এতটুকু কারও এতটুকু সবকিছু মিলেই কিন্তু আবার আমিও আবার আমিও হয়তো অনেকের মস্তিষ্কে আছে সব মিলেই তো আমরা তো আমার কাজ হচ্ছে যে আমার কাজটা করে যাওয়া এবং আর মানে এইগুলোর মধ্যে না ঢোকা যে খুব আমার আমিত্ব আমার কাজের মধ্য দিয়েই বেরোক আমি আর আমি যদি কিছু হই তাহলে কাজ বলবে আর যদি কিছু না হই তাহলে কাজ বলবে যে না তাতেও আমার আফসোসের কিছু নেই কারণ সবার তো সব ক্ষমতা সমান ক্ষমতা থাকে না বা চমৎকার এই যে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়া এই মানসিকতাটা আমাদের মধ্যে রাখাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার কিন্তু আসলে আমি এবার আপনি আমার আমি আমার আমি যে বলছিলেন সে একেবারে আপনার ভেতরের আমিতে যদি যাই আপনার যে সহধর্মিনী রবেনা রেজা জুই তিনি লিখতেন লেখাটা এখন বন্ধ করে দিয়েছেন খুব ভালো লিখতেন এখন অভিনয় করছেন এই যে দুজন অভিনেতা একই বাড়িতে বাস করছেন দ্বন্দ্ব হয় না কোনো দ্বন্দ্ব তো এমনি তো অভিনয় নিয়ে কাজ নিয়ে দ্বন্দ্বের জন্য না কাজ নিয়ে আমি আমার একটা হ্যাঁ আমার হচ্ছে আমি যেমন খুব মাস্টারি ফলাতে পছন্দ করি না কারণ আমার একটা বিশ্বাস হচ্ছে যে মানুষ তার নাই কিন্তু সেলুলার আমরা তো মানুষ আসলে মানুষের অসীম সম্ভাবনা ময় এখন আমার কাছে মনে হয় না কখনোই যে আমার স্ত্রী আমার চেয়ে কম মেধাবী বা আমি বেশি মেধাবী বা আমি আবার ওর চেয়ে কম মেধাবী এরকম কোনো কিছুই না প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল স্বাধীনতাটা মানে কাজের স্বাধীনতাটা ও যেমন করে ভাবছে ওর ওর জানালাটা ওর মতো খোলা থাকুক স্বাধীন থাকুক চাপিয়ে না দাও ও কাজ করুক কিন্তু ও ভাবছে কি না সেটাই ইম্পর্টেন্ট সেটাও তো আমি দেখি কিন্তু যে চরিত্রটা নিয়ে খামাখাই শুধু পর্দায় মুখ দেখাতেই চাচ্ছে সেটাই নাকি আসলেই জিনিসটাকে ভালোবাসছে যে কথাটা আমি প্রায় অনেককেই বলি যে প্রথমে আবিষ্কার করাটা উচিত যে ডু আই লাভ ইট অর নট আসলে আমি অনেকেই বলে যে না আমি ভালো তো বাসি ভাই আমি না তুমি যে ভালোবাসো কি না সেইটা তুমি পাবে প্রমাণ পাবে হচ্ছে যে তুমি আসলে একটা অভিনয় করতে চাও তুমি তো অভিনয়টাকে ভালোবাসো দেখা যাচ্ছে ক্রেজি হয়ে যাচ্ছ এবং অভিনয় করার জন্যে যার তার হাতে পায়ে ধরা শুরু করছে যোগাযোগ যোগাযোগ করে ভাই আমার এটা করে দেন ওটা করে দেন তার মানে তুমি ক্রেজি হয়ে যাচ্ছ তো ক্রেজিনিস তো রাক্ষসের কাজ আর প্রেমিক তো আসলে আর প্রেমিকের প্রেমিক তো হ্যাঁ প্রেমিক তো আসলে সাধক তাই না প্রেমিক তো এত দৌড়দৌড়ি করবে না জিনিসটাকে ভালোবাসবে এবং সেই জিনিসটা তার কাছে আসবে ব্যাপারটা সেটা দরকার তো সেই জায়গা থেকে ঠিকঠাক আছে আমরা আসলে আপনাকে আমরা ওই প্রথম পেয়েছি আমাদের এই একাত্তরে অনেক আড্ডা দেবার ইচ্ছে ছিল কিন্তু সময় যেহেতু একটা বেঁধে দেওয়া আছে শেষও করে দিতে হচ্ছে কিন্তু সবশেষে আপনার কাছে জানতে চাই আপনার একটা নাটকের উদাহরণ দিয়ে আমি জানতে চাই যে আপনার একটা নাটক দেখেছি রিসেন্টলি যে আপনি অভিনেতা ওখানে চরিত্রটা আপনি রাজাকারের অভিনয় করছেন করতে করতে নিজের ভেতরে ওটা চলে এসেছিল এবং অ্যাডাপ করে ফেলেছিলেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাচ্ছিলেন এই যে এই যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হওয়া এই যে শিল্পীর মধ্যে যে একটা মানসিকতা আসলে একজন শিল্পীর মানসিকতা কেমন হওয়া উচিত প্রশ্নটা একটু কঠিন বোধ আমার কাছে মনে হয় কি যে শিল্পীর মানসিকতা আমি মানে খুব ছোট কথাই যদি ছোট কথাই যদি বলতে চাই যে একদম প্রথম কথা হচ্ছে তো আমরা মানুষ তো অনেক ভুল ত্রুটি তো থাকবেই শিল্পীর মানসিকতা শুদ্ধ হওয়া উচিত মানুষ হিসেবে বাহ কারণ শিল্পীর কাজ হচ্ছে সৃষ্টি সৃষ্টি খুব সুন্দর জায়গায় হয় আসলে চমৎকার কথা বলেছেন মোশাফা চমৎকার একটা উত্তর নিয়ে আজকে আমরা শেষ করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ভোরে এসে আমাদেরকে সময় দেবার আমি আবার আসবো আবার আসবেন কথা দিলেন আমরা আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো আমার ভালো লাগছে দর্শক এই ছিল আমাদের আজকের একাত্তর সকাল যোগ দিন আমাদের একাত্তর ফেসবুকে জানান আপনার কথা ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিনের সকালকে একটি নতুন সকাল মনে করে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আর থাকুন আমাদের একাত্তরের সাথে